বিল্ডিং করতে যায়, মাসল বিল্ডিং না হওয়া, ধীরে ভাব চলে আসে, ওর জন্য তোমার টেস্টের ক্ষমতা অনেক কমতে থাকে, স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো বডির যে মেন হরমোন টেস্টোস্টেরন হরমোন, মাসল বিল্ডিং হরমোন। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? তো আমি আজকে বলবো, আজকালকার ইয়াংস্টাররা, ঠিক আছে, যারা টিনেজার্সরা, তারা তোমরা ভুলের কারণে, কোন কোন ভুলের কারণে অজান্তে তোমরা এই হরমোনটাকে তোমরা নষ্ট করছো, ঠিক আছে? তো প্রথমে হলো স্মোকিং, ঠিক আছে? তো আমি আজকে দেখি আজকালকার সেটা স্টাইলের জন্য বা অন্য কিছু কারণে স্মোকিং অ্যাডিক্টিভ হয়ে যায়, ঠিক আছে? তো প্রথম দিন প্রবলেম কিছু হবে না, আস্তে আস্তে ডে বাই ডে ব্রিদিংয়ের প্রবলেম, স্ট্যামিনা কমে যাওয়া, বা যারা মাসেল বিল্ডিং করতে যায়, মাসেল বিল্ডিং না হওয়া স্মোকিংয়ের কারণে, ঠিক আছে? তো আমি বলবো স্মোকিংটা একবারই অ্যাভয়েড করা দরকার, ওকে? বিশেষ করে যারা বিগিনার্স আছে, যারা জিমে ভর্তি হতে চাইছে, মাসেল গেন করতে চাইছে, তো স্মোকিং মাসেল গেনে খুবই এফেক্ট করবে, ওকে? এর পরবর্তীকালে স্পার্ম কাউন্টের প্রচুর ক্ষতি হতে পারে এক্সেসিভ স্মোকিং। তো শরীরে ধোঁয়ার কোনো প্রয়োজন নেই, ওকে? এর জন্য ব্রিদিং সমস্যা হবে, তারপর তোমাদের ইন্ডিওরেন্স, জিমে কিছু হিসেব করতে যাবে, অল্পতেই হাঁপিয়ে যাবে, ওকে? তো স্মোকিং এমন অ্যাভয়েড করো, স্মোকিংয়ের জন্য শরীরে টেস্টের ক্ষমতা অনেক কমে যায়, ঠিক আছে? তারপর হলো অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল হলো শরীরে, আমার যত নলেজ আছে, সারাদিনে 30-60 ml ঠিকঠাক, ওকে? তো বেশি অ্যালকোহলের কারণে শরীরে টেস্টের ক্ষমতা কমে যায়, ঠিক আছে? আমি এটা শর্ট ফর্ম করে দেবো, টেস্ট বলে চালাবো আজকে, ঠিক আছে? তো বেশি অ্যালকোহল কারণে শরীরে টেস্ট ক্ষমতা কমে যায়। তো তোমাদের বেশি অ্যালকোহল তোমার জন্য রং কজিং করতে থাকবে, আস্তে আস্তে লিভারে তোমাদের এফেক্ট পড়বে। তো লিভারে এফেক্ট পড়লে শরীরে কোনো খাবার ডাইজেস্ট, প্রোটিন ডাইজেস্ট সমস্যা হবে, এর জন্য তুমি ডাক্তার দেখাবে, ডাক্তার তোমাকে এক প্রচুর মেডিসিন দেবে, আর মেডিসিনে আবার সাইড এফেক্ট আছে, এর জন্য তোমার লিভারে স্ট্রেস পড়বে, ঠিক আছে? ফ্যাটি লিভারেও সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? তো আমি আগেও বলেছিলাম, তোমার ইয়াং বয়সে শরীরটাকে যেমন ট্রিট করবে, সেটি 30-35 পর তোমার এটা বুঝতে পারবে, ওকে? তো অতিরিক্ত অ্যালকোহলের কারণে তোমাদের মাসেল বিল্ডিংয়ে বা টেস্টোস্টেরন ক্ষমতা অনেক কমে যেতে থাকে, ঠিক আছে? তারপর হলো স্ট্রেস, অতিরিক্ত স্ট্রেসের কারণে টেস্টোস্টেরন ক্ষমতা কমতে থাকে, এটা আমি আগেও বলেছিলাম। তো স্ট্রেস তো সবারই আছে, কিন্তু অতিরিক্ত এক্সেসিভ স্ট্রেস হয়ে গেলে খুবই অসুবিধা। তো স্ট্রেস হরমোন দূর করতে গেলে ওয়ার্কআউট করা অবশ্যই দরকার, যা আমি বলবো না, তোমরা জিমই যাও, জিম থেকে হাঁটা আছে, বাড়িতে অনেক ওয়ার্কআউট আছে, ঠিক আছে? কিছুদিন পরে হোম ওয়ার্কআউট ভিডিও নিয়ে আসবো, যেটা বাড়িতে দেখি তোমরা করতে পারবে, যারা তোমাদের গার্জেন আছে তারা করতে পারবে, ঠিক আছে? তারপর হলো স্লিপ, ব্রেন রেস্ট, তারপর হলো রেস্ট বা স্লিপ, ঠিক আছে? তো আমি দেখেছি আজকালকার ছেলেরা, বা আমি সোশ্যাল মিডিয়াতে একটা যুক্ত, কিন্তু আজকালকার ছেলেরা বা যারা টিনেজার সোশ্যাল মিডিয়াটা তারা একদম খারাপভাবে নিচ্ছে, ওকে? তার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টিভ হওয়ার জন্য তাদের রাতে ভালো করে ঘুম হয় না, ঠিক আছে? ওর জন্য শরীর ভালো রিকভারি হয় না, স্ট্রেস হরমোন বিল্ড হতে থাকে, তারপর বেশি রাতের না ঘুম হলে একটা মানে তোমার একটা খিটখিটে ভাব চলে আসে, ওর জন্য তোমার টেস্টের ক্ষমতা অনেক কমতে থাকে, স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। ওটা এক দুদিন করলে হয় না, যদি মাসের পর মাস, বছরের বছর তোমার ভালো করে যদি না ঘুমাও, শরীরে এফেক্ট আসবে, মাসেল বিল্ডিং এফেক্ট পড়বে। তো রেস্ট অবশ্যই দরকার, রাতে প্রপার 6-8 ঘন্টা স্লিপ অবশ্যই দরকার, ওকে? তো এই কিছু কিছু কারণ আছে, তোমরা যদি লাইফস্টাইলে বা জিমের লাইফস্টাইলে মাসেল বিল্ডিং করতে চাও, বা সাধারণ যারা জিম নাও করে তাদের যদি লাইফস্টাইলে এরকম প্রভাব পড়ে, এগুলো তোমরা চেঞ্জ অবশ্যই তোমরা করবে। তোমরা, আমি এই কথাগুলো বলবে, এই তোমরা অনেক ছেলে আছে যারা আমার ভিডিও দেখে, তারা এইসব জিনিস তারা নিজেদের রিলেট করতে পারে, ঠিক আছে? তারা এইগুলো যেমন স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস, তারপর তোমার স্লিপ না হওয়া, ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা জীবনে অবশ্যই তোমরা ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? তো এগুলো একেবারেতে হবে না, চেষ্টা করবে, তোমাদের শরীর তোমাদের কী করতে হবে, নো এক্সকিউজ, ওকে? তো চলো, তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, বাই।